আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস সাবিয়া সান্ন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজকে যেই নাস্তার রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা হলো ডালের পেঁয়াজি এই পেঁয়াজিটি তৈরি করতে কোনো বেসন বা ময়দা লাগে না এখানে আমি একটা বউলে দু কাপের মতো মুসুরের ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এরপর এটাকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিন জারে করে মিক্সড করে নেব কিছুটা ডাল আমি আধ বাটা করে নিয়েছি দেখুন এখানে কিছু কিছু ডাল গোটাও রয়েছে আর কিছুটা ডাল আমি পানি দিয়ে একদম মিহি করে নিয়েছি এখন মিহি করা ডাল আর বাটা ডাল দুটোকে একটা বউলে রেখে দিলাম আরও একটা পাত্রে তিনটে পেঁয়াজ আর একটা আলু সরু করে পেঁয়াজের মতো করেই কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও কুচি করে কেটে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব এগুলো মিশিয়ে নেবার সময় কিন্তু একটুও পানি দেব না ভালোভাবে চেপে চেপে মিক্সড করলে পেঁয়াজ থেকে এমনিতেই একটা রস বেরোয় এবার এর মধ্যে দিয়ে দিলাম ডালবাটাগুলো ডালবাটাগুলো দেওয়ার পর আবারও সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব এখন চলে যাব পেঁয়াজিগুলো ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে এগুলো ভাজতে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে ভেজে নেব এখন পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে লালচে কালার এসে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এই ডালের পেঁয়াজি খুব টেস্টি আর মুচমুচে হয় বিকালের নাস্তার জন্য এটা একদম পারফেক্ট খাবার আপনাদেরকে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন অবশ্যই